যারা পড়াশোনার জন্য দেশের বাইরে আসতে চান তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। আমি আপনাদের জার্মানিতে কিভাবে কোর্স সার্চ করতে হয় সেটা দেখাবো। এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই, আপনারা যে দেশেই যান দালাল থেকে দূরে থাকুন। আর আপনি যে দেশে যান, জার্মানি হোক বা ইউএসএ, কানাডা, আপনি অবশ্যই সে দেশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে দেখে নেবেন ইনফরমেশনগুলো, সবচেয়ে আপডেটেড ইনফরমেশনগুলো। আমি এখন জার্মান অ্যাম্বাসি ঢাকা পেজটাতে আছি এবং আজকে আমি প্রথম একটা ব্যাপার খেয়াল করলাম, জার্মানি নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে স্কিল্ড ওয়ার্কার নেওয়ার জন্য যে অপশনগুলি আছে জার্মানিতে, সেখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন ইনফরমেশনগুলি দেখতে পারেন যারা আসতে চান। মেইনলি আমি এর উপরের অপশনটাতে যাব, ভিসা ইনফরমেশন ফর জার্মানি। মেইনলি দুই ধরনের ভিসা আছে জার্মানিতে, শর্ট স্টে, যারা ফ্যামিলির সাথে দেখা করতে চান এবং পরবর্তীতে আবার বাংলাদেশে যেতে চান তাদের জন্য শর্ট স্টে ভিসাটা, আর লং স্টে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা বা অন্যান্য আপনি যদি স্পাউস হন লং টাইম থাকতে চান। পেজের নিচের দিকে ড্যাট বাংলাদেশের ওয়েবসাইটটা আছে, আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে জার্মানির অফিসিয়াল হায়ার এডুকেশনের ওয়েবসাইট। এখানে বিভিন্ন ইনফরমেশন আছে। আমি এই ওয়েবসাইটটার সাথে এতটা পরিচিত না, যার কারণে আমি ড্যাট ডিগ্রির পেজটাতে মেনলি এন্টার করছি। সো এখানে ফার্স্ট যেটা আপনাকে বলবো, আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি অবশ্যই এখানে প্রথমে এই পেজে ঢোকার পরেই ইংলিশটা সিলেক্ট করে নিবেন। এরপর স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি অপশন এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রামস, এখানে আপনি বিভিন্ন কোর্সের ইনফরমেশনগুলি পাবেন। মেইনলি আমি যদি এখানে সিলেক্ট করি মাস্টার্স ডিগ্রি এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাদের জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি নাই তারা কোনোভাবেই ইংলিশ ছাড়া অন্য কিছুতে অ্যাপ্লাই করবেন না। এবং এখানে আমি যদি ম্যাথামেটিক্স আর ন্যাচারাল সায়েন্স দেই, অন্য যে যে সাবজেক্ট দেখতে চান সেগুলি সিলেক্ট করতে পারেন। সার্স এখানে আপনার আরো কিছু ব্যাপার আছে, যেমন ফিল্ড অফ স্টাডি, আপনি যদি বায়োলজি কেমিস্ট্রির অন্য কি সাবজেক্ট আছে, কম্পিউটার সায়েন্স, আমি মেইনলি ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমিটা দেখবো। যারা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্সে পড়েন তাদের জন্য এটা সাহায্য করবে। এখানে আপনি সিটিটা চুজ করে দিতে পারেন না, অথবা বিভিন্ন ইনস্টিটিউট আছে। আমি টিউশন ফি এখানে নো ফিস করে দিব, আপনারা বিগিনিং সামার অথবা উইন্টার দিতে পারেন। সো মূলত আমি আপনাদের যেটা দেখাবো সেটা ফটোনিক্স। এখানে ইউনিভার্সিটি অফ ইএনআর ফটোনিক্স কোর্সটা আপনাদের আমি এখানে দেখাবো। সো ফার্স্ট এই পেজে ওপেন করার পর আপনি যেটা এখান থেকে যে কোনো কোর্সে যাওয়ার পর প্রথম যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। এই ইনফরমেশনটা অবশ্যই আপনাদের জানা দরকার। এরপর আপনারা কোর্স কন্টেন্ট দেখতে পারেন এবং টিচিং ল্যাঙ্গুয়েজটা কি আছে এখানে আপনারা দেখতে পারছেন 100% ইংলিশ। যারা স্কলারশিপ অথবা ফান্ডিং নিয়ে চিন্তা করছেন তারা কস্ট অ্যান্ড ফান্ডিং অপশনটাতে দেখতে পারেন। অ্যাবে স্কুল অফ ফটোনিক্স এর অনেক স্কলারশিপ আছে, আমরা যদি স্কলারশিপ পেজটাতে যাই আপনি এখানে স্কলারশিপের ইনফরমেশন পাবেন। আমি অ্যাবে স্কুল অফ ফটোনিক্স এর সাথে সাথে আরেকটা স্কুলের কথা আপনাদের বলবো, ম্যাক্স প্ল্যাঙ্ক স্কুল অফ ফটোনিক্স, এটাও খুবই ভালো একটা স্কুল। এটা মূলত নতুন একটা স্কুল এবং এদের স্কলারশিপ অ্যাবে স্কুলের চেয়ে আরো অনেক বেশি। এরপর আপনারা রিকোয়ারমেন্ট আর রেজিস্ট্রেশনটা দেখবেন, যেমন ল্যাঙ্গুয়েজ কোর্স কি কি, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কোনগুলো ওরা অ্যাকসেপ্ট করে, এবং আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট কি, বিএসসি অথবা বিএসসি ইন সায়েন্স লাইক ব্যাচেলর অফ সায়েন্স অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই আপনি কোর্স ডিটেলসগুলি দেখবেন,
আপনার কোর্সে কি কি পড়ানো হবে, এবং আপনি হয়তো আসার আগে কিছুটা পড়াশোনা করেও আসতে পারেন প্রিপারেশন হিসাবে অনলাইন কোর্স টোর্স দেখে। সার্ভিসগুলি আপনি দেখবেন এখানে আসার পর কি কি হবে, যেমন ওয়েলকাম ইভেন্ট, আপনাকে টিউটর দেওয়া হবে, তারপর স্পেশাল কাউন্সেলিং আছে, ভিসা ম্যাটার্সগুলি আপনার দেখা হবে, অ্যাকোমোডেশন সার্ভিস কি কি আছে এগুলি আপনি দেখতে পারেন, এবং আরও একটা ব্যাপার আছে যে আপনার জব অপরচুনিটিসগুলি কি কি আছে সেগুলিও আপনার এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন। ফাইনালি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করা যায়, এবং এখানে আপনারা দেখছেন যে এটা না এই রিকোয়ারমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ট্যাবে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে এই ইউনিভার্সিটি অফ ইয়েনাতে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, অনেক ইউনিভার্সিটিতে অন্য ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি এখানে গেলেই আপনি এই অ্যাপ্লিকেশনের বাকি প্রসিজারগুলি কমপ্লিট করতে পারবেন। সো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি খুবই শর্ট ভিডিও তৈরি করব, এবং আপনারা কি কি দেখতে চান ফিউচারে কমেন্টে জানান, আমি সে অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। সো সবাই সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা।